হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে পর্যায়বৃত্ত গতির একটা ম্যাথ দেখব আমরা ম্যাথ করতে যেয়ে মানে কিছু থিওরির প্রয়োজন হবে থিওরিগুলো ফার্স্টে দেখে নেব তারপরে আসলে ম্যাথটা কমপ্লিট করব সরল দোলন গতি সম্পন্ন একটি কণার স্মরণের ইকুয়েশন এক্স ইকুয়াল টু রুট থ্রি সাইন টু পাই টি এখন কোয়েশ্চেন করা হচ্ছে যে সাম্য অবস্থান থেকে এক মিটার দূরে ই কে এবং ইপি মানে কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি এর অনুপাত মানে সরল দোলন গতি সম্পন্ন ওই কণাটার মানে সাম্য অবস্থান থেকে এক মিটার দূরে গতিশক্তি এবং বিভব শক্তির অনুপাতটা চাইছেন ফার্স্টে আমরা সরল দোলন গতি সম্পন্ন যে কলার স্মরণের ইকুয়েশন যে মেইন ইকুয়েশানটা সেটা কি জানি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি এই ইকুয়েশনের সাথে তুলনা করে আমরা এখানে যে বিস্তার বা মানটা কত বের করলাম এ ইকুয়াল টু রুট থ্রি এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এখানে লিখে রাখলাম আর আমরা কী জানি যে সরল দরুন গতি সম্পন্ন কোনো কণার গতিশক্তি এবং বিভব শক্তির ইকুয়েশান গতিশক্তির ইকুয়েশানটা আমরা কী জানি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ভিটা কি সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার বেগের একটা ইকুয়েশন মানে বেগও হতে পারে একটা মানও থাকতে পারে অথবা বেগের একটা ফাংশন বা মানে ফাংশনও থাকতে পারে ইকুয়ে মানে গতিশক্তির ইকুয়েশানটা হলো কি ই কে ইকুয়াল টু হাফ ইন এম ভি স্কোয়ার আর পটেন্সিয়াল এনার্জি ইপি ইকুয়াল টু আমরা কী জানি হাফ কে এক্স স্কোয়ার কেটা কি স্প্রিং কনস্ট্যান্ট এক্সটা কি তার স্মরণ এটা কয় নম্বর ইকুয়েশান দুই নম্বর ইকুয়েশান আমাদের জাস্ট এখন কী বের করতে হবে যে এক্স মিটার মানে সাম্য অবস্থান থেকে এক মিটার দূরে ইকে এবং ইপে অনুবাদটা বের করা লাগবে তাহলে ই কে বের করতে কী লাগতেছে সাম্য অবস্থান থেকে এক মিটার দূরে ওই সরল দোলন গতি সম্পন্ন কণার কী লাগতেছে বেগ লাগতেছে আর ইপি নির্ণয় করতে কী লাগতেছে জাস্ট ওই স্প্রিংয়ের জাস্ট স্প্রিং কনস্ট্যান্ট কনস্ট্যান্টটা কে লাগতিস্যার এর মান তো এখানে দেওয়া আছে তাহলে সরল দোলন গতি সম্পন্ন কোনো কোণার একটা গতির ইকুয়েশনকে যদি আমরা সময়ের সাপেক্ষে কী করি একবার ডেরিভেটিভ করি তাহলে কিসের ইকুয়েশান পাবো বেগের ইকুয়েশান পাবো তাহলে বেগের ইকুয়েশনটা ভি টু কী হবে ভি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি কিন্তু দেখেন এখানে ভিটা কার সাথে এই ইকুয়েশানটা মানে এই মিনি এই মিন করতেছে যে এত সময় পরে এই সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার বেগটা কত হবে মানে এত সময় পরে তার বেগটা কত অর্থাৎ বেগের সাথে তার কি কিসের সম্পর্ক সময়ের সাথে বেগের সম্পর্ক মানে এত সময় পরে বেগটা কত সেই বেগের মানটা আমরা এই কোয়েশন দ্বারা বলে দিতে পারতেছি কিন্তু এই ম্যাচে দেখতেছি এত মিটার দূরে মানে এত মিটার দূরে মানে দূরত্বের সাথে যে বেগের সম্পর্কটা সেটা আসলে আমাদের লাগবে সেই জিনিসটা এখান থেকে বের করা যাবে একটু এটা মডিফাই করলে ও যদি এই পাশে রাখি তাহলে রুট ওভার স্কোয়ার কল স্কোয়ার ওমেগাটি বা ওমেগা রুট অভার স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওমেগাটি এটাকে একটু আর একটু মোডে করলে ওমেগা ইন্টু রুট অভার স্কোয়ার মাইনাস স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগাটি এখান থেকে লিখতে পারি ওমেগা ইকুয়াল টু রুট অব স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যেহেতু এ সাইন ওমেগাটা ইকুয়াল টু কী লেখা যায় এক্স তাহলে এখান থেকে যে বেগের ইকুয়েশনটা পালাম সেই বেগের ইকুয়েশনে কী দেখা যাচ্ছে ভি আছে এ তো এখানে এই এর সমীকরণ থেকে বের করা যাবে অমেগা তো এখানে কৌণিক কম্পাঙ্ক বা সময়ের সাপেক্ষে যে দশার পরিবর্তনের হার সেটাও তো আমরা এই ইকুয়েশান থেকে বের করতে পারবো এখানে জাস্ট এখানে কার সাথে সম্পর্কে এই বেগটা কার সাথে রিলেটেড দূরত্বের সাথে মানে এত দূরত্বে বেগের মানটা কত এই বেগটা কী মিন করতেছে এত দূরত্বে বেগের মানটা কত সেটা আমরা এই ইকুয়েশন দ্বারা বের করতে পারবো তাহলে বেগের কয়টা ইকুয়েশন পালাম দুইটা একটা হলো সময়ের সাথে বেগের সম্পর্ক মানে এত টাইম পরে বেগটা কত আর একটা পালাম এত দূরত্ব পরে বেগটা কত আসলে এই ম্যাথ করার জন্য আমাদের এই বেগের ইকুয়েশানটা এটাই ইউজ হবে এখন যেহেতু এটা কি চাইছে ই কে এবং ইপি এর অনুপাতটা চাইছে এই অনুপাতটা আমরা এখন বের করব ই কে ডিভাইডেড বাই ইপি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই হাফ কে এক্স স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই কে ইন্টু এক্স স্কোয়ার এই ভি মানে এখানে কী চাইছে এক মিটার দূরত্বে ই কে এবং ইপি এর অনুপাতটা চাইছে সাপোজ ধরলাম এটা সরল দোল কি যেহেতু সরল দলন গতিসম্পন্ন কোনো কণা সরল দোলকেই কল্পনা করলাম আমি এখানে এই সরল দলকটা কীভাবে দুলতেছে এভাবে দুলতেছে এখানে তার এক্স মিটার দূরত্বে মানে এক্স মিটার দূরত্বে এটা সাপোজ বললাম এক্স এক্স মিটার দূরত্বে এখানে কী আছে এখানে একটা কাইনেটিক এনার্জি আছে একটা পটেন্সিয়াল এনার্জি আছে এই দুটার কী চাইছে অনুপাত চাইছে তাহলে এক্স মিটার দূরত্বে তার বেগের ইকুয়েশনটা কী হবে ভি ভিহিকল টু ওমেগা রুট রুটাবার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এক্স মিটার দূরত্বতে এখানে এক্সের মান এখানে দয় আছে তাহলে এম ভি মানটা কী হবে ভি যদি এটা বর্গ করি তাহলে ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর কে কেটা কি এটা স্প্রিং কনস্ট্যান্ট এটা আমরা লিখতে পারি যে কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার ওমেগাটা কি ওমেগাটা অনেক কম্পাঙ্ক অথবা সময়ের সাপেক্ষে দশার পরিবর্তনের হার এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাব যখন এটার একদম মেইন থিওরি নিয়ে আলোচনা করব তাহলে কে এর মান কী হচ্ছে এখানে এম ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার তাহলে এম ওমেগা স্কোয়ার এম ওমেগা স্কোয়ার কাটাকাটি যায় তাহলে এখানে পাওয়া গেল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এটা কি কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই পটেনশিয়াল এনার্জি এটা এখন যদি আমি মিশিয়ে দিই এই সমীকরণ অনুসারে আমরা বিস্তার কত পাইছিলাম বিস্তার পাইছিলাম রুট থ্রি তাহলে রুট থ্রির উপর স্কার করলে থ্রি আর স্মরণটা কত থেকে অবস্থান থেকেই স্মরণ হলো ওয়ান উপর পরিষ্কার করলে ওয়ান তাহলে এখানে কাইনেটিক এনার্জি এবং পটেন্সিয়াল এনার্জির যে অনুপাতটা সেই অনুপাতটা আমরা কত পারছি টু ইস টু ওয়ান এটাই হবে অ্যান্সার এটা সহজ জিনিস কিন্তু এই জিনিসটাকেই একটু কি করে ঘুরে পেছাই দেয় এখানে যেমন বলছে সাম্য থেকে এত দূরে পটেন্সিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির অনুপাতটা কত এই ম্যাটটাকেই ঘুরে পেছাই দেয় যে সাম্য অবস্থান থেকে মানে এখানে দূরত্ব দেওয়া আছে অনুপাত চাইছে অনেক সময় কি চায় এই অনুপাত দেওয়া থাকে এই দূরত্ব চায় মানে কত দূরত্বে এর অনুপাত এরকম হবে এরকম বেসিক মানে এটার একটা মেন একটা থিওরি আছে মানে থিওরি বলা যায় না জিনিসটা আসলে মানে এই যেরকম করলাম এই মানে পুরো ম্যাটটা না করে জাস্ট ওখানে একটা ইকুয়েশন আছে ওই ইকুয়েশনের মানগুলো বসিয়ে দিলে এম অথবা এন ধরে নিলাম এম অথবা এমের ওই মানগুলো বসাই দিলে ওই জিনিসটা আসলে কমপ্লিট হয়ে যায় ওটা এখন আমরা দেখব এখন আমরা কী নির্ণয় করবো সাপোজ ধরবো যে সাম্য অবস্থান থেকে সাম্য অবস্থান থেকে এক্স মিটার দূরত্বে সাম্য অবস্থান থেকে এক্স মিটার দূরত্বে পটেন্সিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি এই দুটোর অনুপাত কত দেওয়া আছে সাপোজ ধরি ধরেই এক্স মিটার দূরত্বে সাম্য অবস্থান থেকে এক্স মিটার দূরত্বে পটেন্সিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির অনুপাতটা এমস টু এন এখন আমরা এই মানে সরল দোলন গতির জন্য এই এক্স এবং এম এবং এন এবং এই তিনটার মধ্যে আসলে সম্পর্কটা কি হয় সেটা আসলে দেখব আসলে ওই সম্পর্কে জাস্ট মানগুলো বসাই দিলে ওই ম্যাটটা হয়ে যাবে ইজিলি দেখা যাবে সেটা করার জন্য যে সরল দোলন গতি সম্পন্ন কোণার যে মেইন ইকুয়েশনটা আছে সেটার আমাদের হেল্প নেওয়া লাগবে সেটা কি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি এখানে এটা কি এ হলো বিস্তার মানে সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে স্মরণটা সেটা কি অ্যাম্প্লিটিউড বা বিস্তার ওমেগাটা কি কৌনে কম্পাঙ্ক টি হলো টাইম মানে এই ইকুয়েশনটা কি মিন করতেছে যে একটা সরল দোলন গতি সম্পন্ন একটা কণা মানে টি সময় মানে একটা টাইম দেওয়া আছে এই সময় কোন জায়গায় অবস্থান করতেছে সেটার ইকুয়েশন হলো এ ইকুয়াল টু এক্স ইকোয়াল টু এ সাইন ওমেগাটি এটার যদি আমরা আরেকটা জিনিস জানি যে কোনো একটা স্মরণের ইকুয়েশনকে যদি একবার ডেরিভেটিভ করা যায় তাহলে কি পাওয়া যায় বেগের ইকুয়েশন পাওয়া যায় তাহলে আমরা এই ডেরিভেটিভ করলাম তাহলে বেগের ইকুয়েশনটা কী হবে এ ওমেগা কস ওমেগা টি কিন্তু এই বেগের ইকুয়েশনে কিছুক্ষণ আগে দেখলাম এটা কি টাইমের সাথে বেগের সম্পর্কটা কার সাথে টাইমের সাথে কিন্তু আরেকটা আমাদের দরকার হয় যে বেগের সম্পর্কটা কার সাথে দূরত্বের সাথে তখন সেটা কি হয় ওমেগা ইন্টু রুট অভার স্কোয়ার বি হোক এক্স স্কোয়ার সেটা কি বিএে কার সাথে সম্পর্ক এক্স দূরত্বে এক্স দূরত্বে বেগটা কত তখন এই কোয়েশনটার প্রয়োজন হয় আমরা সাপোজ ধরে নিলাম যে এক্স মিটার দূরত্বে পটেন্সিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির অনুপাতটা কত এমস টু এন এটা আমরা এখন লিখিয়ে দেখি তাহলে ইপি ডিভাইডেড বাই ই কে ইকল টু ইপিটা কী হচ্ছে ইপি ইকাল টু লেখা যায় হাফ কে এক্স স্কোয়ার আর ই কে ইকল টু লেখা যায় হাফ এম ভি স্কোয়ার এটার মান কী লিখলাম এমস টু এন তাহলে এম বাই এন এর মান হবে এম ওমেগা স্কোয়ার সেটা তো সামনে কিছুক্ষণ আগে দেখলাম এক্স এক্স স্কোয়ার তাহলে এম এর মান কী এম টু এমই আর ভি ভি কে যদি আমরা বর্গ করি তাহলে কী হবে ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এম ওমেগা স্কোয়ার এম ওমেগা স্কোয়ার এটা কী হয় কাটাকাটি যায় তাহলে এম বাই এন ইকোয়াল টু এক্স স্কোয়ার বাই স্কোয়ার বিয়োগ এটাকে একটু বজ্রগুলন করলেই এরকম পাওয়া যাবে এম স্কোয়ার মাইনাস এম এক্স টু যদি নিয়েছে তাহলে এম এ স্কোয়ার ইকোয়াল টু এন প্লাস এখন যদি বলে যে কত মিটার দূরত্বে মানে স্মরণ এবং কোটোমিটার দূরে তো ইপি এবং ইকের কের আছে তাহলে এখানে এক্সের মানটা আমরা বের করব তাহলে এক্স ইকুয়াল টু কী লেখা যায় এক্স ইকুয়াল টু হবে এক্স ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এন প্লাস এম ইন্টু এ এই ইকুয়েশন দ্বারাই আমরা সাধারণত এই ম্যাথগুলো সলভ করতে পারবো সেটা কি এক্স ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এন প্লাস এম যেখানে পটেন্সিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির অনুপাতটা কত এম বাই এন এটা দ্বারা যদি আমরা গত মানে কিছুক্ষণ আগে যে ম্যাটটা করলাম ওটা যদি সলভ করতে যাই তাহলে মিলে দেবো ওখানে কী বলছে সাম্য অবস্থান থেকে এক মিটার দূরত্বে ইপি এবং ই কে এবং ইপি এর অনুপাতটা কত তাহলে এখানে কি এই মানে এক্সের মানটা কত এক্সের মান হলো এক্স ইকুয়াল টু ওয়ান মিটার আর এখানে কী লাগবে আরেকটা লাগবে অ্যাম্প্লিচুড বা বিস্তার এখানে এই কোয়েশন অনুসারী অ্যাম্প্লিচুড বা বিস্তার ইকুয়াল টু কত অ্যাম্প্লিচুড বা বিস্তার টু হয় থ্রি তাহলে এখানে কার মান বের করা লাগবে এম ইস টু এখানে যাতে গতিশক্তি এবং বিয়প শক্তির অনুবাদ ওখানে ছিল টু ইস টু ওয়ান তাহলে এখানে কি আমরা এটা করছি বিয়প বিয়পশ শক্তি এবং গতিশক্তির অনুবাদ মানে এটা উল্টায় দিলে কাজ হয়ে যাবে তাহলে এই কোয়েশনে যদি আমি এক্সের মানটা বসাই দিই ওয়ান ইকুয়াল টু রুট এম ডিভাইডেড বাই এন প্লাস এম আর এর মানটা কত এর মান হলো রুট থ্রি তাহলে এপাশে পাশে পার করে দিলে ওয়ান বাই রুট থ্রি ইকাল টু রুট আবার এম ডিভাইডেড বাই এন প্লাস এম টু ওয়ান বাই থ্রি এটা থেকে যদি আমি একটু কাজ করি তাহলে থ্রি এন প্লাস এম বা টু এম ইকোয়াল টু এন বা এম টু এন টু কী পাওয়া গেল এম ইস এন ওয়ান টু তাহলে কী আমরা এখানে এম ইস টু এন মানে কি বিয়পশক্তি এবং শক্তির অনুপাত কি হচ্ছে ওয়ান আর ওখানে ই কে এবং অনুপাত তাহলে কেটা একটু পাল্টা পাল্টায় দিই তাহলে এন ইস টু এম কি হবে এন ইস হবে টু ওয়ান সামনে গত যে ম্যাটটা করলাম সেই ম্যাটটা এই কোয়েশনে মানে বসাই দিলে এম আর এন এর মানটা বসাই দিলে মানে এক্সের মান এর মান এন এবং এম এর মান মানে অনেক সময় সময় চাপ যে এত দূরত্বে মানে দূরত্ব দেওয়া মান দেওয়া থাকবে এম এবং এন এর মানের অনুপাতটা বের লাগবে আবার কোনো কোনো সময় যে এম আর এন এর মান দেওয়া থাকবে কি বের করা লাগবে দূরত্ব বের করা লাগবে যে দূরত্ব বের করা লাগবে সে রিলেটেড একটা ম্যাথ এখন দেখবো আমরা তাহলে জাস্ট কোন সূত্রটা মনে রাখলেই হচ্ছে এক্স ইকুয়াল টু রুট অফ আর এক্স এম ডিভাইডেড বাই এন প্লাস এম ইন্টু এ তাহলে কি লাগ কী জানা লাগবে এই এ জানা লাগবে এক্স যদি এ জানি এবং এক্স জানি তাহলে কার মান বের হবে এম অথবা এন এর মানটা বের এখানে আরেকটা ম্যাথ দেখি সেটা হলো যে সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার বিস্তার কি দেওয়া আছে সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার বিস্তার দেওয়া আছে এ বলতেছে যে এর স্মরণ কত হলে মোট শক্তির অর্ধেক গতিশক্তি এবং অর্ধেক কি হবে বিয়ব শক্তি মানে স্মরণটা কত হলে সাম্য অবস্থান থেকে স্মরণ কত হলে মোট শক্তির অর্ধেক কী হবে বিভব শক্তি এবং অর্ধেক গতিশক্তি মানে মোট শক্তি কি সরল দোলন গতি সম্পন্ন কোণার মোট শক্তি কি হয় হাফ কে স্কোয়ার এই স্কোয়ারটা কি হবে কে স্কোয়ার এই মোট শক্তিটা কী হবে অর্ধেক হবে গতিশক্তি আর অর্ধেক কী হবে অর্ধেক গতিশক্তি হবে এবং অর্ধেক কী হবে বিয়প শক্তি হবে অর্ধেক যদি গতিশক্তি অর্ধেক যদি বিয়ব শক্তি তাহলে তাদের মানে অনুপাতটা কত হবে ই কে ডিভাইডেড বাই হবে ই কে ডিভাইডেড বাই হবে তাহলে তাদের অনুপাতটা কী হবে ই কে ইপি হবে ওয়ান হবে অর্থাৎ এম মানটা হবে এটাতে এখন মানে ওই ইকুয়েশনের ম্যাপটা বসায় দিই এখানে কী চাইছে এর স্মরণ কত হলে মানে এক্সের মানটা চাইছে তাহলে এক্স ইকোয়াল টু কী হবে এক্স ইকোয়াল টু রুট অফ আর এম এম এর মানটা কত ওয়ান এম এর মানটা কত ওয়ান ওয়ান প্লাস ওয়ান ইন্টু এ তাহলে কী হবে ওয়ান বাই রুট টু এক্স ইকাল টু এ বাই রুট টু এক্স টু এ বাই রুট টু মানে এক্স ইকোয়াল টু এ বাই রুট টু মানে সাম্য থেকে এত মিটার দূরত্বে সাম্য থেকে এত মিটার দূরত্বে সাম্য থেকে এত মিটার দূরত্বে মানে ওই সরল দরুন গতিসম্পন্ন কোনার গতিশক্তি এবং শক্তির অনুপাতটা কী হবে সমান হবে মানে শক্তি এবং গতিশক্তির অনুপাতটা সমান হবে অর্থাৎ মোট শক্তির অর্ধেক হবে বিয়াপশক্তি অর্ধেক কী হবে গতিশক্তি আসলে এই কোয়েশন দিয়ে মানে ম্যাথগুলো করলে টাইমটা কম লাগবে আর যদি এটা না রাখো তাও হবে সমস্যা নাই কিন্তু এটা করলে ম্যাটটা সহজ হবে মানে টাইমটা বাঁচবে আজকে এতটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে